17 ডিসেম্বর 2021, তর্জমান আকাবির লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের জুমার পূর্বে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن النور إذا قذف في القلب انفصل عن الصدر. قيل: يا رسول الله، هل لذلك من علم؟ قال: نعم، التجافي عن دار الغرور، والإنابة إلى دار الخلود، والاستعداد للموت قبل نزوله. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জল জলাল মান ওয়ালহু আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহব্বত মারিফত নূরে কামেল এবং বন্দিগি ওয়ালা জিন্দগি নসিব করে দেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা আমার বাতলানোর সীমা অতিক্রম করে আর দুনিয়ার জীবনকে সে অগ্রগণ্য করে, তো নিঃসন্দেহে তাদের ঠিকানা তো হবে জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। আর যে সকল বান্দারা আমি আল্লাহকে ভয় করতে থাকবে, আমার সামনে দাঁড়ানো লাগবে, সেই বিষয়টাকে ভয় করতে থাকবে আর নিজেকে সকল অন্যায় কাজ থেকে নাফরমানির কাজ থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, জান্নাতুল ফিরদাউস রব্বুল আলামিন আমাদের জন্য মঞ্জুর করেন। এই আয়াতে পাকের প্রথম অংশ থেকে এটা স্পষ্ট হলো যে দুনিয়ার মোহ জাহান্নামের রাস্তা, আর আল্লাহর ভয় এবং আল্লাহর হুকুম তামিল করা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা, সেটা হলো জান্নাতের রাস্তা। একদমই পরিষ্কার বিষয়, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন: হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ সকল পাপের মূল। দুনিয়ার মোহ যার মধ্যে পয়দা হয়ে গেছে, যে কোনো নষ্টামিতে সে লিপ্ত হইতে পারে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে টাকা পয়সা ধন দৌলত যেগুলো হালাল জিনিস, সেটা দুনিয়া তখন হয় যখন সেই বিষয়ে মশগুল হওয়ার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হয়, তখন সেটা দুনিয়া হয়, আর না হলে তো এটা দুনিয়া না। আর দুনিয়া মা আল্হা কানিল আখেরা, দুনিয়া ওই জিনিস যেটা তোমাকে আখেরাতের পথ থেকে বিচ্যুত করে, আখেরাতের কথা ভুলে দেয়, সেটা হলো দুনিয়া। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, তিনি বলেন যে দুনিয়া কো সন্দুক মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, দিল কে অন্দর রাখনা না জায়েজ। দুনিয়াকে সিন্ধুকে রাখলে জায়েজ, পকেটে রাখলে জায়েজ, হাতে রাখলেও জায়েজ, আর দুনিয়াকে ওই দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দিলে সেটা না জায়েজ।
এ অন্তর শুধু মহান আল্লাহর জন্য। অন্তরে হামেশা আল্লাহর কথা, আল্লাহর ধ্যান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়কে লালন করা হবে। গায়রুল্লাহকে, আল্লাহ ভিন্ন অন্য কিছুকে অন্তর ভিতরে জায়গা দেওয়া যাবে না। আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করেন। ভারতের মস্ত বড় বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ, তিনি বলেন যে হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খলওয়াত হো গই, তিনি বলেন যে প্রিয় মাওলা, কোনো আকাঙ্ক্ষা আমার নাই, সব আকাঙ্ক্ষা আমার ভিতর থেকে বের হয়ে গেছে, সব আকাঙ্ক্ষাকে আমি ছুটিয়ে দিয়ে দিছি, বিদায় করে দিছি, একটাই এই হৃদয়ের আকাঙ্ক্ষা আমি আপনাকে পেয়ে যাই, আর কোনো আকাঙ্ক্ষা আমার নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন, তিনি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে কই তুরছে কুছ, কই কুছ মাংতা হ্যায়, এলাহি মাই তুরছে তলবগার তেরা, হে আল্লাহ কত বন্দারা আপনার নিকট কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন যে ওখানে কাঁদতেন আর আল্লাহ পাকের নিকট বলতেন, প্যাসা চাহে জ্যাসে আবে সর্দ কো, তেরি প্যাস উসসে ভি বাড় কর মুঝকো। আহ আল্লাহ, পিপাসিত মানুষ যেভাবে ঠান্ডা পানির জন্য ছটফট করতে থাকে, ঠান্ডা পানির জন্য পিপাসা লাগে, তো আপনার পিপাসা আমার অন্তরে তার চেয়ে বাড়াইয়া দেন, যে আপনার জন্য সর্বদা বেচায়ন থাকি, বেকারার থাকে। হযরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাই এক মস্ত বড় বুজুর্গ, বড় আলিমে দিন ছিলেন, বারবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছিলেন। তিনি বসে থাকতেন মানুষের মধ্যে, আহবাবদের মধ্যে, হঠাৎ তিনি বলে উঠতেন যে কারার জান এ বেকারারা, প্রিয় মাওলা আপনি এই বেচায়ন এবং অস্থির মনের একমাত্র আপনি শান্তি এবং সান্ত্বনা, আপনাকে পাইলে শান্তি, আপনাকে পাইলে আরাম। ভারতের নকশবন্দিয়া তরিকার এক মস্ত বড় বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে দিলে মুস্তারিফ কা ইয়ে পায়গাম হ্যায়, তেরে বিন সুকু হ্যায় না আরাম। আমার অশান্ত মন, অস্থির মনের একটাই কথা, প্রিয় মাওলা আপনাকে ছাড়া কোনো শান্তি নাই, কোনো আরাম নেই। আমার ভাই, শান্তি এবং আরাম রাজমুকুটে না, সিংহাসনের ভিতরে না, শান্তি আরাম আল্লাহ পাকের নামের মধ্যে, শান্তি আরাম আল্লাহ পাকের মহব্বতের মধ্যে, শান্তি আরাম আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে, শান্তি এবং আরাম তো সিজদার মধ্যে, কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে, আল্লাহর সঙ্গে মশগুল থাকার মধ্যে। কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এ মানুষ তোমাদের দিলের শান্তি শুধুই আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর ভয়ের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে। রাজা বাদশাহরা কি জানে যে শান্তি কি জিনিস, হ্যাঁ রাজা বাদশাহরা কি জানে যে আনন্দ কি জিনিস, মজা কি জিনিস, একজনে কাঁঠাল খায়া খুশি, একজনে আঙ্গুর আনার খায়া খুশি, হ্যাঁ আরেকজনে বাদশাহী পায়া খুশি, আর আরেকজনে একটা সিজদা করে খুশি, কিছুক্ষণ আল্লাহ পাকের নাম জপতে পারার কারণে খুশি, একজনে আল্লাহর নাম নিয়ে খুশি। আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মাহমুদ আফতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল কি গহরাই সে উনকা নাম জব লেতা হুঁ মেয়ে, চুমতি হ্যায় মেরে কদমো কো বাহার এ কায়নাত, হৃদয়ের গভীর থেকে আল্লাহর নাম যখন নেই, সারা পৃথিবীর স্বাদ আনন্দ ফুর্তি আমার দুই কদমে দুই পায়ে চুম্বন করতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নাম ইউচু বারজবান আমির আবাদ হরবনে মু আজ আসাল জু এ সাবাদ, যখন আমি আল্লাহর নামের জিকির করতে শুরু করি, আল্লাহ পাকের নাম যখন আমার জবান থেকে বের হয়, আল্লাহ পাকের নামের এত তাসির, এত শক্তি
যে আল্লাহ পাকের নামের বরকতে আমার দেহের শিরা শিরা বিন্দু বিন্দু প্রতিটি লোমকূপ পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। নামে উঁচু বরজবান মিরাবাদ হর বনে মো আজ আসল জো এসাবাদ। আ এক বুজুর্গ বলেন যে তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই তুমি আল্লাহর নাম ধরো আল্লাহ পাক তোমার দু জাহান বানায় দিবেন। এবং মহানা রুমি রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তাসফ আরশ। তুমি আল্লাহ আল্লাহ বলো আল্লাহর জিকির করো আল্লাহর জিকির তোমাকে আসমানের উপরে আরশের উপরে আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এবং এত ঊর্ধ্বে তুমি উঠবে ওখান থেকে নজর করলে দেখবে আসমান তোমার পায়ের নিচে। আল্লাহ আল্লাহ গো বেরো তাসফ আরশ পেশে মেয়েরা যেহেতু গেরদা চরখ ফর্শ। মানুষ বলে যে উনি অনেক উচ্চতায় চলে গেছেন অনেক উচ্চতায়। আরে ভাই উচ্চতায় পৌঁছায় ইমান ইমানের নূর। উচ্চতায় পৌঁছায় কাউকে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা। হযরত ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে জুমার দিনে মোগল বাদশাহদের সামনে যখন বয়ান করতেন তো হযরত আল্লাহর মহব্বতের জোশে আসতে তখন বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইসকাস্তে তাবিল আস কি দারা জির গর্দু মিরে সাবানে কেবল দারা। এ মুগল বাদশাহরা শুনো আমি ওলি উল্লার সিনের ভিতরে একটা হৃদয় আছে যে হৃদয়টা মহান আল্লাহর মহব্বতের মণিমুক্তা সাজানো। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ধনী কে আছে? তো মোগল বাদশাহরা ইমাম শাহুল্লাহ দেহলভীকে চিনতেন জানতেন বুঝতেন এই মানুষটা কত বড়। আসমানের এলম তাকে কত বানায় রাখছে এবং আল্লাহর মহব্বত ভালোবাসা তাকে কত ঊর্ধ্বে উঠে রাখছে। তো মোগল বাদশাহ এই কথা শুনলে সকলে মাথা ঝুঁকিয়ে দিতেন। আখির তারা মুসলমান তো ছিলেন তো বুঝতেন যে আমাদের কাছে কাঠ করে সিংহাসন আছে কিন্তু উনি যে কথা বলেন সেই দৌলত আমাদের কাছে কোথায়? এটা তো কোনো আল্লাহওয়ালার কাছেই থাকে। এক বুজুর্গ বলেন যে শাহকে সরুমে তাজ গ্রাহ সে দর্দ সা আকসর রেতা হ্যাঁ অহল সফা কে সিনো মে এক নূর কা দরিয়া বহতা হ্যাঁ। দুনিয়ার রাজা বাদশাহরা দুনিয়ার ঝামেলা নিয়ে যখন ব্যস্ত কোনো আল্লাহর দেওয়ানার অন্তরে তখন আল্লাহ পাকের নূরের দরিয়া প্রবাহিত। আর যে বন্ধা আল্লাহকে ইয়াদ করে আল্লাহকে স্মরণ করে তার উপর আল্লাহ পাকের নূর বর্ষণ হয় আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। যেখানে জিকির সেখানে আল্লাহ পাকের নূর। তো এই আউলিয়া কেরাম আল্লাহ পাকের প্রেমিক বন্ধা যারা আল্লাহর খাস বন্ধা তো তারা তো হারাম দুনিয়া থেকে আলোক শুধু আল্লাহর জন্য। তো তাদের মাসগালার ব্যস্ততাই হলো আল্লাহ পাক জেলে জেলে আলু আমান আলুকে নিয়ে। এক বুজুর্গের ভাষায় যে মজগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানী হ্যাঁ। যারা আল্লাহর সঙ্গে খাস মহব্বতওয়ালা তাদের ব্যস্ততা শুধু আল্লাহকে নিয়ে। হাম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। কোনো এক আরিফ কামিল তিনি বলেন যে যেখানেই যাই যেই মাহফিলই হোক সব মাহফিলে আমি তো আল্লাহর মাহফিলই দেখি আমি তো আল্লাহর মাহফিলই দেখি হ্যাঁ। হর চিজ মে আকসের ওকে জেবা নজর আয়া আলম মুজিব জলওয়াহি জলওয়া নজর আয়া। আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে এই পৃথিবীটা আমার কাছে মহান আল্লাহর আয়না হ্যাঁ। এই পৃথিবীর প্রতিটি বস্তু বিন্দু প্রতিটি লতা পাতা মহান রব্বুল আলামিনের রূপ সৌন্দর্য দেখার জন্য আয়না। প্রতিটি লতা পাতা প্রতিটি বস্তুর মধ্যে প্রতিটি গাছের মধ্যে সে আল্লাহ পাকের সৌন্দর্য প্রকাশমান প্রকাশিত হয়ে আছে। সব কিছুতে আল্লাহ পাকের সৌন্দর্য দেখা যায়। বর্গ দরখতান সজর দর নজরে হোশিয়ার আর বরকে দফতরে ইসমারে ফতে কিরদেগার হ্যাঁ। এক বুজুর্গ বলেন যে গাছের প্রতিটি পাতায় আল্লাহ পাকের মারিফতের আল্লাহ পাক নূরের বিশাল লাইব্রেরি মজুদ বিশাল বিশাল ভান্ডার মজুদ। আল্লাহ তাআলা সেই চক্ষু আমাদেরকে দেন যাতে আমরা বুঝতে পারি। কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলছেন এই আসমানের মধ্যে বেসুমার নিদর্শন আমি আল্লাহর এই জমিনের মধ্যে বেসুমার নিদর্শন আমি আল্লাহর।
যে অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যে প্রতিটি বস্তুর মধ্যে একটা নিদর্শন আছে যা এই কথা তোমাকে বলে যে যে তোমার এক আল্লাহ, এক উপাস্য এবং এক মাবুদ। যে মরুভূমির ভিতর দিয়া যাইতেছিল অশিক্ষিত এক বেদুইন, লেখাপড়া জানে না কিন্তু একজন মুসলমান, সে মরুভূমির মধ্যখানে দেখতে পায় যে উটের লাদা পড়ে আছে, পাশে দেখলো যে ও মানুষের পায়ের চিহ্ন। হ্যাঁ, তো ওই মানুষটা ওই বেদুইন ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকলো আল বারাদু তাদুল্লু আলাল বাইর, এই উটের লাদাগুলো বলে যে নিশ্চয়ই এখানে উটের আগমন ঘটছিল, বিচরণ ঘটছিল। ও আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির, আর মানুষের পদচিহ্ন এটা প্রমাণ করে নিশ্চয়ই এখানে মানুষেরও আগমন ঘটছিল। হ্যাঁ, তো চিহ্ন দেখলে বোঝা যায় যার চিহ্ন তার আগমন ঘটছিল, চিহ্ন এটা প্রমাণ করে সেই বিষয়ে। হ্যাঁ, তারপরে তার থেকে তিনি রেজাল্ট বের করলেন যে ফাসামাউন জাতু আবরাজ ও আরদুন জাতু ফিজাজ কাইফালা তাদুল্লু আলাল লতিফিল খাবির। তাহলে সুবিশাল আসমান এই তারকা মণ্ডলীতে সাজানো, এ বিশাল এই পৃথিবী এবং পৃথিবীর জমিন কেন এটা প্রমাণ করবে না নিশ্চয়ই এর একজন স্রষ্টা আছেন এবং এর কোনো একজন উপাস্য আছেন, মাবুদ আছেন। হ্যাঁ, এই কথা কেন প্রমাণ করবে না? যে পায়ের চিহ্ন যদি বলে যে এখানে যে মানুষ আসছিল, তো আসমান কেন প্রমাণ করবে না যে এর কোনো স্রষ্টা আছে, এর একজন স্রষ্টা আছে? তারকামণ্ডলী কেন এই কথা প্রমাণ করবে না যে এর কোনো স্রষ্টা আছে? চন্দ্র সূর্য কেন প্রমাণ করবে না যে এর কোনো স্রষ্টা আছে? এক সাহাবি জমিনের উপরে রাত্রিবেলা খোলা আকাশের নিচে শুয়েছিলেন, আরাম করতেছিলেন। মরুভূমির লোকেরা যখন এরকম রাত হয় এতটা আরাম লাগে সেখানে, তো এক জায়গায় বসে এক জায়গায় শুয়ে আরাম করতে থাকে, বহুত মজা। তো ওই সাহাবি জমিনের উপরে খোলা আকাশের নিচে শুয়েছিলেন, আকাশের দিকে তাকাইলে তো তারকারাজির উপরে নজর পড়ল। তো তখন তিনি বললেন যে হে আকাশের তারকমণ্ডলী, আচ্ছা তোমাদের কোনো রব আছেন না? শুনো, যিনি তোমাদের রব তিনি আমার রব। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে গুলিস্তান যাকর কি হর গুল কো দেখা তেরি হি সি রঙ্গত তেরি হি সিবু হ্যায়, আমি ফুল বাগানে গেলাম প্রতিটি ফুলের সৌন্দর্যে প্রিয় মাওলা আপনার সৌন্দর্যই দেখলাম, প্রতিটি ফুলের ঘ্রাণে আপনার ঘ্রাণে আমি শুকলাম। এ হলো ইমানের নূরওয়ালা মানুষের আত্মা জীবন এবং পরিচয়। হ্যাঁ, কি হয় তাদের অবস্থা? থাকেন জমিনে, কিন্তু জমিনের সঙ্গে কোথায় তাদের সম্পর্ক থাকে? আরশে আজমের সঙ্গেই তাদের একান্ত বন্ধন থাকে সর্বদা। বিচরণ করেন তারা বাহ্যিকভাবে জমিনে, কিন্তু রূহ এবং দিলের সম্পর্ক আসমানের সঙ্গে, আরশে আজমের সঙ্গে। আল্লাহ তাআলা ওই রকম দিল, ওই রকম ইমান, ওই রকম জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো আমরা তো একটু আমল একটু ইবাদত বন্দি করলে ক্লান্ত হয়ে যাই, হ্যাঁ না? ওই বুজুর্গ বললেন যে হে আল্লাহ, আচ্ছা কি দিলে আপনাকে পাওয়া যাবে? আপনি বলেন সেটা আপনাকে দিই, তো আপনি আমার হয়ে যান। সাদা মাঠা কথা, সরল সহজ কথা। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন আল মুমিন গিরুন করিম, মুনাফিক সরল সহজ হয় এবং ভদ্র হয়, সুন্দর গুণাবলী ওয়ালা হয়, অত্যন্ত উন্নত গুণাবলীতে গুণান্বিত হয়। আল মুনাফিক খিব্বুন লাঈম, আর যে মুনাফিক হয় সে হয় যে গরল এবং অভদ্র অশিষ্ট। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবীদের কথা, সাহাবীদের আলাপ আলোচনা, সাহাবীদের আচার আচরণের বিবরণ আছে, সেগুলো দেখলে বোঝা যায় যে সাহাবা একরাম কতটা সরল সহজ ছিলেন। হ্যাঁ, তো
এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তিনি এই কথা বললেন যে হে আল্লাহ, আচ্ছা কি দিলে আপনাকে পাওয়া যাবে আপনি বলেন, তো আমি সেটা দিই, তো আপনি আমার হয়ে যান। তো আসমান থেকে আওয়াজ আসলো যে যে দু জাহান আমাকে দিয়ে দাও, দু জাহান আমাকে দাও, তো আমি তোমার হয়ে যাব। বাস তো ওই তো দু জাহান দিয়ে দিলে তো দুনিয়া দুনিয়া এবং পরকাল দুইটাই, যে আমার কোনো কিছুর উপর নজর নাই, হে প্রিয় মাওলা আমি তো আপনাকে চাই, এই হলো এর মর্ম। তো দু জাহান আপনা আমি আপনার জন্য উৎসর্গ করলাম, কিন্তু না, ওই বুজুর্গ বললেন কি যে আল্লাহ এত সস্তা আপনি, ইয়া আমি তো মনে করছি কত বড় কিছু বলবেন আপনি, এরকম মামুলি একটা বিষয় বললেন, এইটুকু আপনার দাম যে দু জাহান দিলে আপনাকে পাওয়া যায়। তো তিনি আল্লাহর মহব্বতের জোশে তখন বললেন যে কিমতে খুদ হারদু আলম গুফতাই নেরখে বালা কুনকে আরজানি হানুজ, হে আল্লাহ আপনার মূল্য বললেন শুধু দুইটা জাহান, এত সস্তা আপনি কিভাবে হইতে পারেন, আরও দাম বাড়ায় বলেন নিশ্চয়ই আপনার দাম আরও অনেক বড়, আরও অনেক উচ্চে। হ্যাঁ, কোরআন কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দারা আমি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করবে, আমার হুকুম মানতে গিয়া কষ্ট স্বীকার করবে, আমার ইবাদত বন্দেগি করতে গিয়া কষ্ট স্বীকার করবে, আমার নিষিদ্ধ রাস্তা থেকে দূরে থাকতে গিয়ে কষ্ট স্বীকার করবে, নিঃসন্দেহে নিঃসন্দেহে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা তাদের জন্য উন্মুক্ত করে দেব, নিশ্চয়ই তাদেরকে আমি আল্লাহকে পাওয়ার সবগুলো রাস্তা হেদায়েত দিয়ে দেব। আমার ভাইয়ের জন্য আল্লাহর জন্য কিছু তো করি, কিছু তো চেষ্টা করি। ভারতে কবি ছিলেন, কি সাদামাটা হিন্দি ভাষায় তিনি এক ছন্দ বলছিলেন, তার নাম ছিল আখতার, আখতার জগ মে আয়ে হো, ভাই আখতার তুমি জগ মানে জগৎ, তুমি জগতে আসছো দুনিয়াতে আসছো, আখতার জগ মে আয়ে হো কুছ দয়া ধর্মকে কাজ করো, ভাই কিছু দিন ধর্মের কাজ তো করো ভাই, কি সাদামাটা কথা, আখতার জগ মে আয়ে হো কুছ দয়া ধর্মকে কাজ করো, এই বক্ত নেই ফির হাত আয়েগা জো করনা হয় সো আজ করো, ভাই এই সময় একবার চলে গেছে আর তো এই সময় ফিরে আসবে না, এই সময় চলে গেলে আর এই সময় ফিরে আসবে না, যা করার চলো আজকেই করো। অনেকে মনে করে যে এখনো আমি যুবক আর কিছুদিন পরে একদম ঠিকঠাক হয়ে যাব, আমার একটু কিছু ঝামেলা আছে কারণে এখনো আমি একদম ফ্রেশ হইতে পারি নাই, আর অল্প কয়টা দিন যাক এরপরে ইনশাল্লাহ হজ করে এসা তো আমি ফ্রেশ হয়ে যাব, এইরকম। আরে ভাই কাল পশু তসু এইভাবে কোনো দায়িত্ব কোনো কর্তব্য টালমাটাল করতে থাকা এদিক সেদিক করতে থাকা ঠিক না, এটা এক আমি একবার লক্ষ্মীপুর সফরে যেতেছিলাম অনেক বছর আগে, মনে হয় 15-16 বছর হইতে পারে, তো হঠাৎ এক ঢাকার এই ঢাকা শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী মহব্বত করেন, উনি আমাকে ফোন করলেন যে আপনি কোথায়, বললাম যে আমি লক্ষ্মীপুরের পথে, বললেন যে ওহো আমি তো হজে যাব, তা আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম, তো আপনি তো চলে গেলেন, আচ্ছা আমি আমি ছুটছি গাড়ি নিয়ে যেখানে আপনি যান সেখানে পৌঁছব, তো দেখা করব তো যাব, ঠিক আছে আসেন, মহব্বত করেন। তো উনি গেলেন, বললেন যে আমি রওনা হইতেছি দোয়া করে দেন, আর একটা কথা খুব মন চায় বলি যে আমি আশা করছি যে এইবার হজ করব, মদিনা শরীফে যাবো, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের রজা শরীফ জিয়ারত করব, পরে আইসে আমি দাঁড়িয়ে খেয়ে দিব। তা আমি একটু চুপ থাকলাম, পরে বললাম যে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে কিভাবে কোন হালতে দেখলে খুশি হবেন, দাড়ি সহকারে না দাড়ি ছাড়া দেখলে খুশি হবেন, মুসলমান তো ভাই, এক মুসলমান তাকে যদি একটা সঠিক সত্য কথা বলা হয় আল্লাহ রসুলের কথা বলা হয় দিলকে সেটা প্রভাবিত করে। হ্যাঁ, তো তিনি বললেন যে ওহো এমন কথা বললেন, আচ্ছা তাহলে আমি এখনই দাড়ি রাখি, দাড়ি রেখে দিলাম, আর দাড়িতে হাত দেব না, আর দাড়ি মুন্ডাবো না, আর মুন্ডাবো না। আমি বললাম যে মাশা আল্লাহ, তো মক্কা শরীফ যাবেন তো সেখানে কয়েকদিন থাকবেন, পেরে দাড়ি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সামনে হাজির হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম কত না খুশি হবেন।
একবার সে পারস্য সম্রাটের দুজন দূত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলো। দুজনেরই মোজ বড় বড়, দাড়ি একদম মুন্ডানো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলি মুখ ফিরে নিলেন। তো ওই লোক দুইটাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আমারা কুমা বিহাজা, কে তোমাদেরকে এই কর্মের নির্দেশদাতা, কে তোমাদের এই কর্মের নির্দেশদাতা যে তোমরা মোজ বড় রাখলা, দাড়ি একদম মুন্ডানো। তো তারা বলল আমার না বিহাজা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব, এই ভাষায় বলছে আমাদের রব, আমাদের পারস্যের রব, তিনি আমাদেরকে বলছেন মোজ বড় করো, দাড়ি মুন্ডাও। উত্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাকিন আমারানি রব্বি বিইফাই লিহিয়াতি ওয়া কাসরি শারিবি, কিন্তু আমার রব তো আমাকে নির্দেশ দিছেন দাড়ি বাড়াও মোজ কাটো করো, দাড়ি বাড়াও মোজ কাটো করো। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। যে আমার ভাইরা ইসলাম কত সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর, রুকু সিজদা কত সুন্দর, কোরআনের তেলাওয়াত কত সুন্দর, কাবার তওয়াফ আহা কি সুন্দর, কি হৃদয়গ্রাহী। হ্যাঁ, কাবার তওয়াফ তো মুসলমানের দিলকে পাগল বানায় ফেলে, ঘুরতে থাকে চতুর্দিকে, কাবার তওয়াফ করতে থাকে, মুহূর্তে মুহূর্তে অন্তরে নূর আর নূরের ঝড় তুফান বইতে থাকে। হ্যাঁ, আমরু আলা দিয়ার দিয়ার লাইলা উকাবিলু জাল জিদার আবাজাল জিদার আবা আবা আমা হুব দিয়ার সগফনা কলবি ওয়ালাকিন হুব মান সাকানা দিয়ার। হ্যাঁ, মানুষগুলো ছোটাছুটি করতে থাকে কাবার পাথরের জন্য না, কাবার মালিকের মহব্বতে, কাবার মালিকের মহব্বতে। মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজ দুইভাবে করে মানুষ, হজ কারদান জিয়ারতে খানা বুয়াত, হজ বাইতুল হজ রব্বুল বাইত মর্দানা বুয়াত। একজনে হজ করতে যায় আল্লাহর ঘর কাবার জিয়ারত করে, তো মাশাআল্লাহ হাজি সাহেব সরল মনে সোজা সহজভাবে বুঝে যায় এটাও হজ। আরেকজনে হজে যায় তো ঘরের জন্য ঘরওয়ালার তালাশে যায়, ঘরে যায় ঘর দেখতে যায় যাতে ঘরওয়ালাকে সে পাওয়া যায়। আল্লাহ তাআলা সেরকম হজ আমাদেরকে নসিব করেন, সেরকম কাবার জিয়ারত আমাদেরকে নসিব করেন। ঘরে যায় ঘর দেখেই চেষ্টা করি, বরং ঘরে যায় যেন ঘরওয়ালাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ঈমানওয়ালা ইসলামওয়ালাদেরকে কি দৌলত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সত্যিকারভাবে ঈমানি জিন্দগি যে চিনে এবং বুঝে, আল্লাহর মহব্বতের সম্পর্কের মূল্য দাম মর্তবা যে বুঝে, দুনিয়ার উপরে তার নজর যাবে কিভাবে। তো রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসলেন আর তাকে নিজের করার জন্য তার অন্তরে নূর যখন ঢালেন, তো সে তার অন্তরটা বড় হয়ে যায়, বিশাল হয়ে যায়। তো মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার অন্তরে আল্লাহ পাক নূর ঢালেন তার অন্তরে এত বড় হয় সাত আসমান তার অন্তরের বিশালত্বের সামনে কারো ঘরের ছোট্ট একটা আঙ্গিনা মনে হয়, এত বড় বানায় দেন আল্লাহ পাক সে হৃদয়কে। আর এভাবে আসমান জমিনের মালিকের সঙ্গে যার সম্পর্ক তো তার হৃদয় কত বড় হবে। এক বাদশাকে বাদশার এক গরিব বন্ধু দাওয়াত করছিলেন, বাস্তব ঘটনা। তো ওই বন্ধু বাড়িতে ফেরার পরে, আচ্ছা বাড়িতে যাওয়ার আগেই তখন তিনি বলতেছিলেন যে আমি তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাই, আপনি আমার বাড়িতে যাবেন, আমার সৌভাগ্য, কত বড় আমার জন্য গৌরবের বিষয়। তো কিছু কাজ কাম আছে করে গিয়ে, কি কাম কাজ বলে, কাজ কাম হলো যে আপনি যাবেন হাতির পিঠে চড়ে। হে বাদশাহ, তো আমার তো ওরকম গেট নেই, সে গেট বানানো লাগবে না, আমার সংকীর্ণ গেট দিয়ে তো কোনো রকম ঠেলা ধাক্কা দিয়ে আমি ঢুকি, কিন্তু হাতি তো ঢুকবে না। তো যখন মানুষ বড় কাউকে পাইতে চায় বা দাওয়াত দেয়, তো সেরকম আয়োজনও তো করে, সেরকম ব্যবস্থাপনা করতে হয়। আমার প্রিয় বন্ধুরা, তো মহান ওই বাদশাহ তখন বললেন যে আচ্ছা চলো, তোমার এই টেনশন করতে হবে না, তোমার বাড়ির গেট আমার হাতি সহজে প্রবেশ করতে পারি, সেরকম বড় গেট বানানোর দায়িত্ব আমি নিলাম, তুমি থাকো আমার কাছে, আমি এটার ব্যবস্থা করতেছি।
তো শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনা করলেন এবং এর মাধ্যমে আমাদেরকে বুঝাইলেন যে টেনশন করো না, তোমরা আল্লাহর তালাশে নামো, আল্লাহ যখন চাইবেন যে আমি ওর হয়ে যাব, হৃদয়ের গেট আল্লাহ নিজেই বড় বানিয়ে দিবেন, এই জীবনটাকে আল্লাহ পাক সেরকম বানিয়ে দিবেন, সেরকম উপযুক্ত রব্বুল আলম নিজে তোমাকে করে দিবেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, তো এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে যখন নূর আসে, দিলটা বড় হয়, এর কি কোনো আলামত থাকে? বোঝা যায় যে এই লোক দিয়ে বা খুব বড় বড় নূরওয়ালা, বড় দিলওয়ালা, বিশাল বড় দিলওয়ালা? বললেন যে হ্যাঁ, কিছু আলামত আছে। একটা হলো আত্তাজাফি আন দারিল গুরুর, দুনিয়াকে ধোকার ঘর মনে করে দুনিয়া থেকে সে দূরে থাকে, হারাম দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক থাকে না। অল ইনাবতু ইলা দারিল খুলুদ, আখিরাতের চিন্তা ফিকির থাকে সর্বদা তার মধ্যে। অল ইসতিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনকে সাজানোর কাজে সর্বদা সে ব্যস্ত থাকে। এই তিনটা আলামত তার জীবনে থাকে, যার জীবনে তিনটা জিনিস থাকে বুঝতে হবে সে বহুত বড় নূরওয়ালা, হৃদয় তার বহুত বিশাল। আল্লাহ তাআলা সেই হৃদয়ের জীবন আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। صلى الله على النبي الكريم কানকাবিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। কানকাবিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, কানকাবিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। শোনো, এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায়? হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068, 8068, 01715 8068. অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে।